নমস্কার বন্ধুরা আমি অপর্ণার আমার নতুন চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা তো সেদিন ছিল মঙ্গলবার মানে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর ডোডো এখনও ঘুমাচ্ছে আর ও গেছে এখন বাথরুমে তারপর ও বেরোলে যাবে বাজারে আর যখন ও বাড়িতে থাকে তখন বাজারটা ওই সকালবেলাটা করে তো তারপর ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে কারণ বরমাসাইকে চা করে দেবো ও যাবে বাজারে আর আমি এই বাড়িতে থাকলে ফ্ল্যাটে থাকলে যে পরিমাণে আমাকে কাজ করতে হয় যেহেতু একার সংসার বলে এখানে না খুব একটা বেশি করতেই হয় না কারণ মা দিদি সব কাজ করে ফেলে তো ওকে আমি চাটা করে দিচ্ছিলাম ও খেয়েই বেরোবে তারপর ও চলে গেল বাজারে তো বাজারে চলে যাওয়ার পর আমি রান্নাঘরে আসলাম ডোডোর দুধটা ফোটানোর ছিল তো সেটা ফুটিয়ে রাখলাম কারণ ডোডো এখনও ঘুম থেকে ওঠেনি তো সকালবেলা ভেবেছিলাম আজকে ঘরটা একটুখানি ঝাড়াঝাড়ি করব কারণ মাই যখনই আসি মা ঝেড়ে পরিষ্কার করেই রাখে কিন্তু মা তো অতটা পারে না যতই হোক না কেন তো আমি কিছুটা পরিষ্কার করব ভেবেই রেখেছিলাম তো আজকে মাটন নিয়ে এসেছে কারণ মা বলেছিল যে প্রথম দিন যেদিন গেছিলাম সেদিনকে তো কিছু আর সেরকম হয়নি মাছ হয়েছিল তো ভাবলো যে মাটনটাই নিয়ে আসি কারণ আমাদের বাড়িতে তো চিকেন হয় না তারপর আজকে বড় মশা যেহেতু রান্না করবে তো দিদি করলো মশলা টসলা কেটে একবারে ওকে গুছিয়ে দিয়েছিল আর হয়েছিল চিংড়ি মাছ মানে সর্ষে দিয়ে চিংড়ি হয়েছিল আর মা আজকে খুব ব্যস্ত ছিল কারণ আমাদের যেহেতু জমিতে আলু লাগায় তার জন্য মা আলু কাটতে বসে গেছে এদিকে দেখো আমাদের একটা রেমেনু মানে চিংড়ি মাছ হয়ে গেছে ভাতও নামিয়ে দিয়েছে তো এখন আমি যাচ্ছি ধনে পাতা ছিটতে দেখো কি সুন্দর গাছের ধনেপাতা হয়েছে তো দেখো কত ভালো লাগে তাই না আর আমরা যখনই বাড়িতে থাকি মানে আমি যখন কলকাতায় থাকি তখন আমার বর্মাসাই যখন নিয়ে আসবে ধনে পাতা তখন আমরা করবো আর এখানে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে রান্নায় সব কিছুতে রান্নার কাজে লাগে তো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল করে দিয়েছে আর সাথে করেছে মাটনের ঝোল কারণ মাটনের ঝোল করেছে কারণ এখানে না খুব একটা বেশি কেউ ঝাল খায় না তো মাটনটা খুব একটা বেশি ঝাল করে নি দেখে যতটা মনে হচ্ছে লাল কিন্তু অতটা ঝাল হবে না এদিকে আমার স্নান চান হয়ে গেছে আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো ছাদে মেলে এসেছি আর শুধু গামছাগুলো উঠানে মেলেছি কারণ আমাদের উঠানটা অনেক বড় রয়েছে এদিকে মা হচ্ছে খাওয়ার জোগাড় করছে কারণ আমাদের খুব একটা বেশি লেট করে খাওয়া হয় না তাড়াতাড়ি খাওয়া হয় আর এবারে যেহেতু উঠানে প্রচুর রোদ দিয়েছে তো উঠানেই আমাদের পুরো খাওয়া দাওয়া হবে তো টোটোকে খাওয়ানো হয়ে গেছে এবার যেহেতু আমি খেতে যাব। তো ফাইনালি ঘর পরিষ্কার করে নিয়েছি মানে পর্দা টর্দা যেগুলো ছিল একটুখানি ধোয়ার পাচার কিছু ব্যাপার ছিল তো তার জন্য সব একদম পরিষ্কার করে নিয়েছি আর দেখো জ্বালা দিয়ে পুরো রোদ ভরে গেছে আমার ঘরটাতে তো দুপুরে সবাই খেতে বসে গেছে মানে ওখানে বাবা বসেছে তারপরে ডোডোকে তো খাওয়ানো হয়ে গেছে তো বড় খাওয়া হয়ে গেছে তারপরে আমি খেতে বসে গেছি এখন বাজে ঘড়িতে তিনটে আর আমি আসলাম ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো ছাদে আসলাম কিছু জামাকাপড় নেওয়ার জন্য দেখো জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে গেছে ও লোডকে ঘুম পাড়াচ্ছে আর আমি এই ফাঁকে আসলাম ছাদে ছোলবেলায় হচ্ছে আর আমি এখন লিটিল হাট খেতে বসেছি তো আমার এই লিটিল হাটটা খেতে খুব ভালো লাগে তারপর ডোডোরও খিদে পেয়েছিলো ডোডো ঘুম থেকে উঠে গেছিলো আমি চলে গেলাম সোজা রান্নাঘরে আর ডোডোর জন্য একটু ম্যাগি করলাম কারণ ডোডো যেহেতু ম্যাগিটা খেতে ভালোবাসে তো ডোডোকে ম্যাগি খাওয়ানো হয়ে গেছে তারপরে দেখলাম বর সন্ধ্যেবেলায় গেছিলো একটুখানি বাইরে তো সেখান থেকে নিয়ে এসেছিলো সিঙ্গারা চপ তো সেগুলো নিয়ে এসেছিলো ওইগুলোই বসে বসে খাচ্ছিলাম তো চলো বাই টাটা আজকে